কালকে সারা রাত রাজ্য আর টুনটুনি খেলাধুলা করছে। বন্ধুরা বরাবর মতোই গভীর রাতে পড়ে এসছে এবং রাজ্যকে নিয়ে শাশুড়ি আছে সাথে, কার শাশুড়ি বলবো না, সাথেই আছে। শোনা বন্ধু, তুমি এসছো, আমি খুবই খুশি হয়েছি। তুমি তো গভীর রাতে আসো, আমি জানি তুমি লেটে আসবে, আমি জানি তুমি লেটে আসবে, আমি জানি তুমি লেটে আসবে, আমি জানি তুমি লেটে আসবে। বউ একটা পাইছে ভাই, বিশ্বাস করেন, অন্য বউ হইলে বেজাল কইরা ছাড়ত। একটা অন্যায় করছি সেটা বইলা নেই, নিজে নিজের কাছে গিলটি ফিল হচ্ছে। হু ইজ হি? আই এম প্রিন্স। আসসালামু আলাইকুম। কালকে সারা রাত রাজ্য আর টুনটুনি খেলাধুলা করছে, তার মানে কি জানেন? সে তো টুনটুন করতেছে কেন আবার টুনটুনির সাথে? ও একটা ফোন লাগাইছিলাম সৈকত নাসির। আচ্ছা থাক, টেলিফোনে কথা বলে লাভ নাই। তো পরিমণি যায় হাজির মাঝরাতে, উদ্দেশ্য মন চাইছে, এরকমই বুঝছেন, মন চাইছে আমার বাসায় একদিন আইসা মাঝরাইতে, বুঝছেন, হইচই পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, আইসক্রিম, মনে করেন চকলেট, এতগুলা নিয়ে আসছে, এই টাইপের পরিমণি। আর ডি তাইফ সাহেব উদার মনের ভালো মানুষ, বউ একটা পাইছে ভাই, বিশ্বাস করেন, অন্য বউ হইলে বেজাল কইরা ছাড়ত যে এত নায়িকার সাথে তোমার কী মাখামাখি। বাংলাদেশে এমন কোনো নায়িকা আছে যে উনার সাথে কাজ করে নাই? সাদা সাদা সাদা, বুঝছেন, কাজেই মন, কাজ আর সম্পর্ক দুইটাকে আলাদা করে রাখছে, একদম আলাদা। যাই হোক, একটা অন্যায় করছি সেটা বইলা নেই, নিজে নিজের কাছে গিলটি ফিল হচ্ছে যে আমি যে এই যে সবাই ছবির প্রমোশন করতেছি, বিশেষ কইরা শাকিব খানের সাথে তো আছি, প্রিয়তমা, সুরং, কোহেলিকা, অন্তর্জাল, ছবি কি আরও আসবে না? আরও ছবি আসতেছে, তো তো তাদের কথা বলতে হবে না, নিজের কাছে নিজে অপরাধী মনে হয়েছে। ওই জন্য সৈকত নাসির সাহেবকে ফোন দিছিলাম, পরে চিন্তা করলাম থাক টেলিফোনে কি বলবে আমি তো জানি, তাই না, নিজে নিজেই আমি বলি আপনাদেরকে বোঝাইয়া। ওনার ক্যাসিনো ছবিটা নিয়ে, ওনার ক্যাসিনো ছবিটার টিজারটা আমি দুই তিনবার দেখছি এ পর্যন্ত, এটা নিয়ে বোধ হয় চতুর্থবার। জয় আছে সময়টাই লাক বাস্টার্ড, তুই যদি কর্পোরেট মাফিয়া হস আর আমি সরকারি বুলডোজার। যখন ক্যাসুনি একটা কেলেঙ্কারি আরম্ভ হইল না বাংলাদেশে, অনেক গোপন তথ্য বাইর হইতে লাগলো এবং আমরা এমনও দেখছি নদীর পাড়ে ডাস্টবিনে টাকা ফেলে দিতে, কোটি কোটি টাকা ফেলে দিছে, কে ফেলছে কেউ জানে না। আজ সকালে কাঞ্চন ব্রিজের পাশের একটি লেক থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে, কোটি কোটি টাকা ফেলে দিছে, কে ফেলছে কেউ জানে না। আর কত রকম ঘটনা, একটা ট্র্যাজেডি ঘটনা আসছিল, সেটা হচ্ছে ওনার নাম নেব না, উনি অনেক উপরের হাই লেভেলের একজন মানুষ, জীবনে চাকরি বাকরি করছেন, দেশের অনেক খেদমত করছেন, কিন্তু উনি এই ক্যাসিনোতে জড়ায় যান। ক্যাসিনো মানে কি বুঝছেন? জুয়ার আড্ডা, জুয়ার আড্ডা। একটা রিক্সাওয়ালাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই ক্যাসিনো মানে কি, বুঝতে পারবে না, বুঝতে পারবে না, কারণ এটার মধ্যে জুয়া হয়, যার জন্য আমি লিখছি ক্যাসিনোতে জুয়ার আড্ডা, এটার মধ্যে জুয়া খেলা হয়। আমিও নেপালে গিয়ে খেলছিলাম, আমার সাথে এক বিখ্যাত নায়ক আছে, ছিল একজন বিখ্যাত, যাই হোক আর বলবো না ওনাদের নাম, কারণ যেহেতু জুয়ার ব্যাপার আমিও গেছি, আমি নিজেই নিজেরটা বলি। তো এই জুয়া খেলতে গিয়ে ওই ভদ্রলোক যার কথা আমি বলতেছিলাম, উনি না ওনার সব শেষ করছেন, গুলশানের দুইটা বাড়ি, ধন দৌলত টাকা পয়সা সব নিঃস্ব হয়ে গেছেন, এবং উনি
একটা টাইমে আত্মহত্যার কথাও ভাবছেন, সব নিজের শিকার উক্তি দিয়েছেন। এই জুয়ায় জুয়ায় মানুষ ধ্বংস হয়ে যায়। তো উনার একটা মেয়ে ছিলেন এবং সে মেয়েটাকে উনি বিয়ে দিতে পারছিলেন না টাকার অভাবে, অথচ এই জুয়ায় শত কোটি টাকা উনি হাইরা গেছেন। চিন্তা করেন, সে মেয়ে কই? আ সে মেয়ের নিয়ে তো আবার সৈকত নাসির গল্প বানায় নাই। তো বুবলির চরিত্র আমি বারবার ওর দিকে তাকাই, গেলে তো বুবলি না পরিবনি, বুবলির চরিত্র কি? বুবলি কিন্তু শাকিব খানের বাইরে প্রথম কাজ করতে আসে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু ক্যাসিনিও। কেন রাজি হয়েছে? আব্বাসের কারণে। আব্বাসকে নীরব, নীরব কিন্তু নামটার কারণে জানি না, নামটার প্রভাবও পড়তে পারে। নীরবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে বহুদিন, এই হিরো নীরব, নীরবেই কাজ করে যাচ্ছে। নীরব ইমন এই দুজনের সঙ্গে শাকিব খানের কী সম্পর্ক আপনারা জানেন না, একদম বড় ভাই ছোট ভাই, ভাইজান বলতে বলতে তো নীরব পাগল সোজা কথা। যে দেখেননি আপনারা আব্বাস ছবিতে শাকিব খান বলছিল না আপনারা এই ছবিটা দেখবেন? এবার হয়তো বলবে না ছোটো ভাইয়ের জন্য, কারণ তার নিজের প্রিয়তম আসতেছে। আবার বলতেও পারে ঠিক নাই, কারণ ভীষণ লাইক করে এই নীরবকে। তো সেই নীরবের এবারকার ছবি সৈকত নাসির সাহেবকে নিয়ে, সৈকত নাসির সাহেব গত ঈদও একটা ছবি রিলিজ করছেন পাপ, পাপ আবার এদিকে রিলিজ করছেন সুলতানপুর, এবার আসতেছে ক্যাসিনিও। উনি কত ছবি বানাইছে রে ভাই, আমি বুঝতে পারতেছি না। সৈকত সাহেব আপনার কত প্রডিউসার রে ভাই আপনার হাতে, ভীষণ কাজ করে যাইতেছেন, ডে নাইট কাজ করতে হয় আপনাকে আমার মনে হয়, কারণ এত কুইক তিনটা ছবি পেয়ে গেলাম আমরা। তো ক্যাসিনোতে আমার যেটা ভালো লাগছে এই টিজারটা ভাই, এক মিনিটের টিজার দারুণ। হ্যালো প্রিন্স, হ্যালো প্রিন্স, এই আর্টিস্টটা ভাই, এই আর্টিস্টটা কিন্তু আমি জানি না উনি মন দিয়ে কাজ করে না কেন। তো শুনছিলাম ওনার একটা বিরাট সমস্যা হয়ে গেছে চোখে, ওনার চোখে একটা সমস্যা হয়েছে যার জন্য কাজ করছেন না। ইনি কিন্তু ভাই এখন দারুণ আর্টিস্ট, ওনারে দেখলেই মনে হয় যে তামিল তামিল লুক, পুরো ওয়েস্টার্ন, চোখ দুটা তো মারাত্মক, অভিনয় ভালো করে। আমি এই ক্যাসিনো দেখার আমার আগ্রহ বাড়ছে কিন্তু ওনারে দেখা, কারেক্ট কাস্টিং আমি মনে করি। এইটাই মতো বুবলির প্রথম শাকিব খানের বাইরে সাইন করা ছবি। তো এই ছবিটা এতদিন পড়েছিল কেন, মানে কেন রিলিজ হইল না, ওইটাই জিজ্ঞাসা করার আগ্রহ ছিল। কিন্তু আমি কিছুটা জানি, আমাদের মনে করেন করোনা, আমরা তো করোনাকে ভুলে গেছি, হয় এত বড় খারাপ দিনগুলো আমরা ভুলে গেছি। তখন কি আল্লাহ আল্লাহ করতাম রে ভাই, কারোর সাথে হাত মিলাইতাম না, হাত ধুইতে ধুইতে তো সাদা কইরা ফেলাইছিলাম, এখন সারাদিনে একবারও ধোয়া হয় না। খারাপ টাইম বেশি দিন মানুষ মনে রাখতে চায় না। তো ওই টাইমে এই ছবিটা রেডি হয়ে গেছিলো কিন্তু রিলিজ করতে পারেনি বিভিন্ন কারণে, বুঝিনি তো, হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল ফিনিশিং টাচ দিতে যায়া, অথবা কোনো ভালো দিনের অপেক্ষায় ছিল, শুভ দিনটা মনে করছে কোরবানি ঈদ, কোরবানি ঈদে আসতেছে এই ছবি ক্যাসিনিও। আমরা না সব ছবির সঙ্গে থাকতে চাই, থাকা উচিত আপনাদের মনে। ঈদে হয় না যে আমি ভাই একটা ছবি দেখুন, একটা দেখেন ভালো লাগলে দুইবার দেখেন, কিন্তু অন্যদেরকে দেখতে আমরা না করব না, যে না আপনারা ওই ছবিটা দেখবেন না এরকম বলবো না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা আপনাদেরকে ভালোবাসে, অডিয়েন্সকে আপনাদেরকে ভালোবাসে, আপনাদের প্রশংসা করে, তাদের নিয়েই থাকবেন, তাদের ছবি দেখবেন। দেখেন আফরান নিশো একটা কথা বলছে, আমার এই কথাটা এত ভালো লাগছে, যে দেখেন একদিনে আর দুই দিনে তো শাকিব খান তৈরি হয় নাই, ২৪ বছর লাগছে। উনি মাহফুজ সাহেবের ব্যাপারে বলছেন, একদিনে দুই দিনে মাহফুজ সাহেব আসেন এই ইন্ডাস্ট্রিতে, বহুদিন যাবৎ উনি আসেন, ৮ বছর পর প্রহেলিকা নিয়ে আসতেছেন, এবং কত অনার দিয়ে কথা বলছেন শাকিব খানকে, এবং নিজেও বলছেন যে দেখেন আমি কোনো চাপ নিচ্ছি না আমার সুরঙ্গ নিয়ে, চাপ হতে নিচ্ছে আমার ভক্তরা অন্যরা, কিন্তু আমি কোনো চাপ নিচ্ছি না, কারণ আমি প্রত্যেকটা কাজই সিরিয়াসলি করি আমার জীবনের, সেটা নাটক হোক, ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক। যেহেতু আমি একটা অন্য প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আমি গল্পটা যখন শুনি তখনই আমি সিরিয়াস,
আমি নাহলে তো রাজি হইতাম না সুরঙ্গে। গল্পটা শোনার পর, প্রডিউসার দেখার পর যে হ্যাঁ এরা বানাইতে পারবে, তারপর আমি রাজি হয়েছি। কাজ করতে গিয়ে চাপ ফিল করছি যে আমি কী কাজ করুম, কীভাবে ছবিটা ক্যারেক্টারটা ফুটিয়ে তুলুম। কাজ কইরা ফেলাবার মানে কাজটা শেষ হওয়ার পর আমি চাপ ফিল করি না। সুন্দর কথা, আসলে হয়েই তো গেছে কাজ, এখন শুধু অপেক্ষা আপনাদের। আপনারা কি রায় দেন এই মনে করেন যে প্রহেলিকা নিয়া, সুরঙ্গ নিয়া, আমাদের এই যে ক্যাসিনো নিয়া, অন্তর্জাল নিয়া এবং কিং খানের প্রিয়তমা নিয়া, আপনাদের রায়ের অপেক্ষায়। আমরা জানি কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, মনে টান দেয় তো, তাই না? তারপরে ভালোবাসা সবার জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।